রঙিন আলোয় বর্ষবরণ, বিভিন্ন দেশে বিদায় বছরে অর্থনীতির নানা সূচক গতি হারালেও সরকারের তৃপ্তি প্রবৃদ্ধিতে। বেঁধে দেয়া সুধার হতে পারে হিতে বিপরীত, শঙ্কা বিশ্লেষকদের, সংকট কাটাতে বিদেশি ঋণের দ্বার খোলার পরামর্শ। তীব্র শীত উপেক্ষা করে চলছে পাটকল শ্রমিকদের আমরণ অনশন, বেশ কয়েকজন অসুস্থ। আপনাদের সাথে আছে আমি আশিক তমাল। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো খবর। আর কয়েক ঘন্টা পেরোলেই ফুরাবে 2019। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেবে গোটা বিশ্ব। তবে ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরকে স্বাগত জানিয়েছে দ্বীপরাষ্ট্র সামোয়া, ক্রিটিমারি আর ক্রিসমাস আইল্যান্ডের বাসিন্দারা। এরপর নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। এছাড়া আতশবাজি হয়েছে অস্ট্রেলিয়ায়। নতুন বছরে ব্যবসা বাণিজ্যের দুয়ার খুলবে এমন প্রত্যাশা আতশবাজি দেখতে আসা দর্শনার্থীদের। অর্থনীতির প্রায় সব সূচকে একরকম নিচের দিকে ছিল 2019 সালে, ফলে প্রত্যাশা অনুযায়ী বিনিয়োগ, কর্মসংস্থান কিংবা আন্তর্জাতিক বাজারে সাফল্য পাননি ছোট বড় ব্যবসায়ীরা। এছাড়া ভুগিয়েছে গ্যাসের বাড়তি দাম, অবকাঠামো নিয়েও ছিল দুশ্চিন্তা। যদিও সরকারের সন্তুষ্টি বেড়েছে প্রবৃদ্ধির গাণিতিক হিসাবে, যার ধারাবাহিকতায় নতুন বছরের প্রত্যাশাটাও আরও বড়। আরও জানাচ্ছেন ইকবাল হাসান, ছবি তুলেছেন তিমির হায়দার। 2019 সালের শুরুতে কর্মক্ষেত্রের আয়তন বাড়াতে স্থান পরিবর্তন করেন চামড়াজাত পণ্যের ব্যবসায়ী রবিউজ্জামান। নতুন জায়গায় কাজের সুযোগও বাড়িয়েছেন কয়েকজনের, কিন্তু বিদ্যুৎ সংযোগ, শুল্ক আর নানা রকম ছাড়পত্রের জটিলতায় পুরো সময়টাই তাকে পোহাতে হয়েছে অপ্রত্যাশিত ঝামেলা। ফলে উৎপাদন এবং বিপণন লক্ষ্যমাত্রা অর্জনে বেগ পেতে হয়েছে বছর জুড়েই। কমপ্লায়েন্সের জন্য যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়, সে টাকাটা ইনভেস্ট করতে গেলে আমাদের আর পুঁজি থাকে না প্রোডাকশন করার। একটা কমার্শিয়াল লাইন নিতে হলে যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়, সেই টাকা দিয়ে আমি একটা ছোট ফ্যাক্টরি তৈরি করতে পারি। এখানে ভ্যাটের ইস্যু বলেন, ট্যাক্সের ইস্যু বলেন, তারপরে গভর্নমেন্টের বিভিন্ন যেসব ডকুমেন্টেশন ইস্যু বলেন, সবগুলো খুবই কঠিনতম। রবিউজ্জামানের মতো একই সমস্যা কম বেশি ভুগিয়েছে বড় ব্যবসায়ীদেরকেও। নতুন এবং বড় বিনিয়োগে যাননি খুব বেশি, ফলে কাজের সুযোগ আর রপ্তানি বাজারের প্রবৃদ্ধিতে ধরে রাখা যায়নি ইতিবাচক প্রবণতা। এছাড়া শিল্পসহ প্রায় সব খাতে গ্যাসের দাম বৃদ্ধি করায় দুশ্চিন্তা বেড়েছে অনেকেরই। সারা বছরই অভিযোগ ছিল অবকাঠামো নিয়েও, যা প্রত্যাশা মেটানোর ক্ষেত্রে তৈরি করেছিল বড় ধরনের বাধা। 19-এ আমাদের অনেক ভালো কাস্টমার অনবোর্ড হয়েছে, অনেক কাস্টমার, নতুন কাস্টমার যারা বাংলাদেশে প্রথম এসেছে, এরকম কাস্টমার আমাদের সাথে সুযুক্ত হয়েছে। সো আমাদের জন্য সেটা ভালো ছিল, বাট ওভারঅল ট্রেডের জন্য এটা আমি মনে করি ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। এবং আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে, ট্রেড নিয়ে আরও ফোকাসড হতে হবে। 2019 সালে দেশের প্রবৃদ্ধি পৌঁছায় নতুন উচ্চতায়, কিন্তু এর হিসাব নিকাশ জন্ম দেয় বহুমুখী সমালোচনার। ব্যবসার পরিবেশ কিংবা প্রতিযোগিতা সক্ষমতায় উন্নতি ছিল না খুব বেশি। তারপরও অর্থনীতিকে চাঙ্গা করতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির মতো উদ্যোগে ব্যস্ততা ছিল সরকারের। আমাদের সরবরাহ অর্থনীতি চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের সামষ্টিক অর্থনীতির যে চলকগুলো অত্যন্ত আর মৌলিকগুলি অত্যন্ত স্থিতিশীল। বিশালের টার্গেট হলো প্রবৃদ্ধির হারকে আরও সমুন্নত করা, দারিদ্র কমিয়ে আনার প্রচেষ্টা, কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যাপক পদক্ষেপ নেওয়া। নতুন বছর থেকে শুরু হচ্ছে আরও একটি পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন, যার মাধ্যমে সরকার ঘোচাতে চায় পেছনের অপ্রাপ্তিগুলো। ব্যাংক থেকে পুঁজিবাজার, রপ্তানি, কর্মসংস্থান কিংবা বিনিয়োগ, প্রায় সব খাতে একরকম অস্বস্তির একটা বছর পার করেছে বাংলাদেশ, কিন্তু তারপরেও প্রবৃদ্ধিতে গড়েছে নতুন রেকর্ড।
তাই নতুন বছরে এই চলমান সংকটগুলো কাটিয়ে অর্থনীতিকে নতুন এক উচ্চতায় দেখতে চান অর্থনীতি বিশ্লেষক এবং ব্যবসায়ীরা। আর এর জন্য সরকারের আরও বেশি সহযোগিতা প্রত্যাশা করেন তারা। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। আগামী এপ্রিল থেকে কার্যকর হচ্ছে বেঁধে দেয়া ঋণ ও আমানতের সুদহার। ব্যাংক উদ্যোক্তাদের এবং ব্যবস্থাপনা পরিচালকদের সাথে বৈঠক শেষে গতরাতে এই সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী। তবে সুদহার বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংকট কাটাতে বিদেশি ঋণের দ্বার উন্মুক্ত করে সুদহার কমানোর পক্ষে মত দেন তারা। মজুমদার বাবু রিপোর্ট। দেশের রপ্তানি আয় সিংহভাগের যুগান্দাতা তৈরি পোশাক খাত। শুধু রপ্তানি আয় নয়, কোটি মানুষের ভাগ্য বদলের অবলম্বনও এই খাত। ব্যাংকের ঋণের ফর্দে সবার উপরে উৎপাদনশীল খাত হিসেবে এই খাতের অবস্থান। তৈরি পোশাক সহ উৎপাদনশীল অন্যান্য খাতের ঋণের সর্বোচ্চ সুদহার 9% বেঁধে দেয় সরকার, যা কার্যকর হবে আগামী এপ্রিল থেকে। যেখানে যারা ঋণ নেবেন ব্যাংক থেকে, মাননীয় প্রধানমন্ত্রী এটা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রীর চাহিদা সকল ক্ষেত্রেই এটা কভার করতে হবে। এখন সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের মাঝে একটা ইন্টারেস্ট ডিফারেন্সিয়াল থাকবে, হাফ হবে পার্সেন্ট। প্রত্যেকটা ব্যাংকের যে পেড আপ ক্যাপিটাল আছে, সেই পেড আপ ক্যাপিটালের ভিত্তিতে আমরা সেটাকে অ্যালোকেশন করব। কিন্তু এই সিদ্ধান্তে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের মতে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত সরকারি বিল বন্ডের সুদহার যেখানে 8%, সেখানে ঝুঁকি নিয়ে 9% সুদে ঋণ দিতে ব্যাংকগুলো আগ্রহী হওয়ার কোনো কারণ নেই। উল্টো ক্ষতিগ্রস্ত হবে উৎপাদনশীল খাতি। প্রজ্ঞাপন জারি করে দিলাম যে 9%-এর বেশি ঋণ এখানে দেওয়া যাবে না। তখন আমি ঋণ দিলে 9% দিতে হবে, না দিলে তো আপনি আমাকে কিছু বলতে পারবেন না। তখন তো এটা হিতে বিপরীত হতে পারে যে শিল্প খাতে ঋণ দেওয়ার আগ্রহটা অনেক কমে যেতে পারে, এবং এতে তো শিল্প খাতের লাভ হবে না, বরং ক্ষতি হবে। বিভিন্নভাবে এটাকে রিগ্রুপ করবে, সরকারকে তো ধরতে পারবে না। এগুলো অযথা, আমি বলবো যে ইনিশিয়েটিভস, ফিউটাইল ইনিশিয়েটিভ, যেটা কোনো কার্যকর কোনো আউটপুট দেবে না, শুধুমাত্র সবাইকে একটু হয়রানিতে ফেলবে। ব্যাংকগুলোকেও মিথ্যা কথা বলতে হবে, প্রতিষ্ঠানগুলোকেও মিথ্যা কথা বলতে হবে, তা নাহলে তারা লোন পাবে না, এবং সরকারের কাছে মিথ্যা কিছু তথ্য যাবে, যেটার ভিত্তিতে সরকার খুব মনে করবে যে তারা খুব ভালো কাজ করছেন। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করে বিদেশি ঋণের দ্বার উন্মুক্ত করে সুদহার কমানোর পক্ষে মত দেন বিশ্লেষকরা। সরকার যদি ডিভ্যালুয়েশনটা করে ফেলত, তাহলে কিন্তু মানুষ বাইরে থেকে টাকা নিয়ে আসতে পারত, এবং তাদের আর কোনো মানে তারা ঘাম ছেড়ে বলে না, ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো। ডিভ্যালুয়েশনটা হয়ে যাওয়ার পরেই তারা কিন্তু বাইরে যেতে পারে। কিন্তু এখন যদি তারা নেয়, তারা মনে করবে হঠাৎ করে যদি 10-12% একটা ডিভ্যালু হয়ে যায়, তাহলে তো আমার একটা বড় ক্যাপিটাল লস হয়ে যাবে। যদিও বর্তমানে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন আতঙ্কে বিদেশি ঋণে বেশি একটা উৎসাহী হচ্ছেন না উদ্যোক্তারা। এই আনসার্টেনিটিটাকে রিমুভ করতে। মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা। ধাপে ধাপে দেশের সব সীমান্তে মহাসড়ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে এটি অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কবে নাগাদ সব সীমান্ত এলাকায় মহাসড়ক নির্মাণ সম্পন্ন হবে তা এই মুহূর্তে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। জানান, ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলা অংশের সীমান্তে সড়ক নির্মাণের একটি প্রকল্পের কাজ চলছে। সংশোধন করে 102 কোটি টাকা বাড়িয়ে 550 কোটি টাকার এই প্রকল্প আবারও অনুমোদন দেওয়া হয়েছে। মেয়াদকাল বাড়িয়ে করা হয়েছে 2021 সাল পর্যন্ত। মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এদিন 7টি প্রকল্প অনুমোদন পায়। মোট ব্যয় ধরা হয়েছে 4,460 কোটি টাকা। এছাড়া মোংলাসহ অন্যান্য বন্দরে অত্যাধুনিক স্ক্যানার মেশিন বসানোর জন্য পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। শিরশির অনুভূতিকে দ্রুত হার মানান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সঙ্গে। 60 সেকেন্ডে কার্যকরী, ক্লিনিক্যালি প্রমাণিত। বিজনেস 24 একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও ফিরলাম বিজনেস 24-এ। মজুরি কমিশন বাস্তবায়ন সহ 11 দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের অনশন কর্মসূচি তৃতীয় দিনের মতো চলছে। সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের ব্যানারে রোববার থেকে শুরু হয় শ্রমিকদের দ্বিতীয় দফার অনশন কর্মসূচি। তীব্র শীতের মধ্যে তাঁবুটা নিয়ে মিলগেটে অবস্থান করছেন অনেক শ্রমিক। বিভিন্ন স্থানে কয়েকজন শ্রমিক অসুস্থ হওয়ার খবর মিলেছে, তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এর আগে দাবি আদায়ে 10 ডিসেম্বর আমরণ অনশন শুরু করেন শ্রমিকরা। 5 দিন পর সমাধানের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা।
বছরের শেষ দিনেও স্বস্তির খবর নেই রাজধানীর কাঁচা বাজারে। সপ্তাহ আগে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছিল তা একটুও কমেনি। প্রায় সব পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত দামের কারণে কারণ জানতে চাইলে বিক্রেতাদের দাবি, উচ্চ মূল্যেই তাদের পণ্য কিনতে হচ্ছে, আর ক্রেতাদের যেন এক প্রকার গা শোয়া হয়ে গেছে এই অতিরিক্ত দাম। বছরের শেষ দিনেও রাজধানীর কাঁচা বাজারে নেই দাম কমার কোনো সুখবর। সরবরাহ ভালো, তারপরও দাম চড়া। যে কোনো সবজি কিনতেই গুনতে হচ্ছে কমপক্ষে 35 টাকা। কেবল শাকজাতীয় পণ্য মিলছে 10 থেকে 20 টাকায়। অতিরিক্ত দামে না বিশ্বাস ওঠা ক্রেতারা এক প্রকার মেনে নিয়েছেন এমন পরিস্থিতি। বাজার মাঝে একটু তরিতরকারির দাম একটু কমছিল, এখন তো কমার কোনোই নেই, ওই একভাবেই চলতেছে। তরকারির দাম এখনও মাঝে মাঝে কিছু কিছু তরকারির দাম একটু বেশি আছে। কাঁচা বাজারের দাম আগের থেকে কিছুটা নিয়ন্ত্রণে, মোটামুটি, কিন্তু অতটা নিয়ন্ত্রণে আসেনি এখনও। কিন্তু আমরা চাচ্ছি যে আর একটু নিয়ন্ত্রণ আসলে, কারণ যেহেতু শীতের সিজন, একটু নিয়ন্ত্রণে থাকা ভালো। বছরের শেষে এসে আলোচনার তুঙ্গে থাকা পেঁয়াজের বাজার এখনও হয়নি স্বাভাবিক। আমদানি করা পেঁয়াজের দাম কমলেও দেশিটা এখনও নাগালের বাইরে। আমদানিটা খুব সীমিত, যেরকম আমদানি আর যেরকম আকারে আমদানি চলছে ওরকমই বেচা কেনা চলতেছে আর কি। যেরকম কোনো প্রভাব নেই, যেরকম আমদানি শর্ট কাস্টমার বেশি বা কাস্টমার কম আমদানি বেশি, এরকম কোনো প্রভাব নেই। এখন রোদ আবহাওয়া ভালো হয়েছে, আস্তে আস্তে দাম কমে যাবে। আমি তো মনে করছি 2 সপ্তাহের ভিতরে পেঁয়াজ 50-60 টাকা চলে আসবে। মশলার বাজারে সপ্তাহ খানেক আগে দাম যা বেড়েছিল এখনও বিকোচ্ছে সেই দামেই। বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। সব জিনিসপত্রের দামই বেড়ে গেছে। এখানে আমাদের মুদির দোকানে যা মাল আছে সবই দাম বৃদ্ধি। তেল বেচতেছি 95 টাকা করে খোলাটা, চিনি বেচতেছি 85 টাকা করে, তারপরে বাতের চাল বেচতেছি 15-20 দিন আগে যে দাম ছিল ওই দামই আছে, এখন ওই দামে বিক্রি করতেছি। মিনিগেট 50 টাকা বেচতেছি, 48-40 টাকা বিক্রি করতেছি, মোটা চাল 35 টাকা বিক্রি করতেছি। বিক্রেতারা বলছেন নতুন করে কোনো বড় ঘটনা না ঘটলে দাম আর বাড়বে না। আশাকিন প্রিন্স, চ্যানেল 24। কুষ্টিয়ায় প্রায় 1,000 মেট্রিক টন চাল এমন অর্ধশত মিল থেকে কেনার অনুমোদন দিয়েছে খাদ্য বিভাগ, যাদের অস্তিত্বই নেই। শুধু তাই নয়, অস্তিত্বহীন মিলের তালিকায় রয়েছে জেলা চালকল মালিক সমিতির সভাপতি ও সম্পাদকের নামও। ভুয়া বরাদ্দ দেয় ক্ষুব্ধ সাধারণ মিলাটা। তাদের দাবি, খাদ্য কর্মকর্তার যোগ সাজশে হচ্ছে এই অনিয়ম। চালের জন্য বিখ্যাত কুষ্টিয়ার খাজানগর, তাই দেশের অন্যান্য জেলার চেয়ে এখানে সরকারিভাবে চাল কেনায় বরাদ্দের পরিমাণও বেশি। আর এই সুযোগে ভূঁইফোর অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামেও দেয়া হয়েছে বরাদ্দ। এই তালিকায় রয়েছে জেলা চালকল মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও। স্থানীয় অনেক প্রভাবশালীও রয়েছেন তালিকায়। যেসব লাইসেন্সের মিল বন্ধ সেই সব মিলে কেন বরাদ্দ যাচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। কিছু কিছু মিল বন্ধ, তারাই আগে যায় লাইসেন্স জমাতে, তারা আমাদের বেশি বরাদ্দটা বেশি পাচ্ছে, কেন এটা হচ্ছে কেন? যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বেশিরভাগই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে চালকল মালিক সমিতির সভাপতি বলছেন, মিল চালু আছে কি নেই তা দেখার দায়িত্ব খাদ্য বিভাগের। 400-500 মিল আমাদের তদারকি করা সম্ভব না, কর্মকর্তাদের যোগ সাজশে হচ্ছে এমন অনিয়ম। আর দায়সারা উত্তর জেলা খাদ্য কর্মকর্তার। কাল্পনিক একটি মিল তৈরি করে ফুড অফিসের সঙ্গে যোগ সাজশে তারা চাউল বরাদ্দ পেয়েছে এবং সেই চাউল তারা এবং ফুড অফিস ভাগাভাগি করে সেই লাভটা বন্টন করার প্রক্রিয়া করেছে। কি এখানে তো অনেক মিল, ওইভাবে তো আসলে দেখা সম্ভব হয় না। যদি কেউ কোনো কমপ্লেন করে তখন আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে সেই জায়গায় হস্তক্ষেপ করি। কুষ্টিয়ায় সরকারিভাবে চাল কেনার বরাদ্দ দেওয়া হয়েছে 17,980 মেট্রিক টন, যার মধ্যে 1,000 টনই বরাদ্দ ভুয়া মিল মালিকদের নামে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকটির কর্পোরেট প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস আদিবা রহমান চুক্তিতে সই করেন। এ চুক্তির ফলে এখন থেকে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা জীবন বীমার সুবিধা পাবেন। সপ্তাহের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে আরও এক ধাপ বেড়েছে জ্বালানি তেলের দাম।
প্রতি ব্যারেল ব্র্যান্ড ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $68.56, যা গেল প্রায় 3.5 মাসের মধ্যে সর্বোচ্চ। বছরের ব্যবধানেও বেড়েছে এই পণ্যের দাম। তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক জানায়, দৈনিক উৎপাদন ও রপ্তানি কমানোর কারণেই তেলের বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে। সৌদি আরব ও রাশিয়ার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গেল 20 ডিসেম্বরে তেল উৎপাদন কমানোর ঘোষণা দেয় ওপেক। বিজনেস 24 এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।